আসলে কি মানুষ আমি আজ আমার দেশে স্বাধীনতা আসেনি মিছে ভালোবেসে এই গানে বলবো কিছু বাস্তব কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন সম্পূর্ণটা ধর্ষণে আর চুপ আমি নির্যাতনে পুরুষ রাস্তায় জ্বরে কত রক্ত ফোন হাতে মানুষ অমানুষ কেন তবে মানুষের মতো তারা যদি একটু অভিন্ন হতো দুধের শিশু হয়তো তবে ধর্ষণ থেকে বাঁচত অমানুষ কেন তবে মানুষের মতো তারা যদি একটু অভিন্ন হতো বাবন হয়তো নিরাপদে পথ চলতে পারত লজ্জা হে লজ্জা ১৬ কোটি জনতা বঙ্গবন্ধু সোনার বাংলায় হচ্ছে কি হাই নারী নামক মা আর ছন্দে মারা যায় অবু শিশু কেঁদে বলে ফিরিয়ে দাও মা রেনু আমার মা ছিল গলা কাটা না দর্শক আজ বেঁচে যায় আইনের দুর্বলতায় এভাবেই তো সমাজে বারে হায় অন্যায় শিক্ষা শুধু বই খাতা জিপিএ ভাই না শিক্ষা হলো মনুষ্যত্ব আর মানবতা লজ্জা এ লজ্জা ১৬ কোটি জনতা কিভাবে যে শুরু করি সোনার বাংলার কাহিনী দেশ আছে আইন আছে আছে কত বাহিনী আমরা হলাম সেই জনগণ যারা এই বিধান ভাঙি রাস্তাঘাটে আন্দোলনে আমরাই আগে নামি এই দেশে পানি জমে রাস্তাঘাটে বর্ষায় কিছু পাবলিক ভিডিওতে দেশের সম্মান কমায় একবারও কি ভেবেছেন এইটার সমাধান দয়া করে ডাস্টবিন তাকে কাজে লাগান বাংলা মাকে ভালোবাসলে খুঁজুনের সমাধান উন্নয়নের ক্ষেত্রে নিজের মেধার প্রয়োগ বাড়ান ঘরে বসে ফেসবুকে পোস্ট করে লাভ কি এভাবে তো সময় নষ্ট হচ্ছে না স্বস্তি লজ্জা এ লজ্জা ১৬ কোটি জনতা আজব দেশে থাকি আমরা আজব বাঙালি কত শিশু টাকা চাইলে দেটারে গালি একবারও তো ভাবি না তাদের কষ্ট রেস্টুরেন্টে কত টাকা করি নষ্ট কবি নজরুল বলেছিল অনেক বছর আগে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আসলে তো আমরা আজও আছি ঘুমন্ত তাই তো আর দেশটা আজ হচ্ছে না উন্নত আমার গানে সুর নাই নাই কোনো টান পরের গানে দেখা হবে নিয়ে সমাধান যদি আপনার ভালো লাগে এই পাগলের গান লাইক কমেন্ট শেয়ার করে প্রেরণা যোগান নিচ্ছি না তো বিদায় আমি দেখা হবে আবার আমার কোনো গুণ নাই সব গুণ সস্তার